Assalamualaikum everyone. Welcome back to my channel. Asha kori apnara shokol bhalo achen. Ar alhamdulillah amio apnarar duaye Allah hukume bhalo achi. Ajke ami apnarar loge lam shank ar vegetable rice er recipe share korbo. Amar last ekta blogger majhe apnara dekhe oneke amar messenger o Instagram o even amar video er blogger comment o oneke korchen je recipe ta share kora lagi. To ajke apnar loge share koram. আশা করি ভালো লাগবো আর ভিডিওটা ফুল দেখবা প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব আমি আজকে সাইডটা লামশাং রে কেন বানাইমো তো এর লাগি আমি প্রথমে যেটা করছি 1/4 কাপ অলিভ অয়েল নিছি কারণ নর্মাল ভেজিটেবল অয়েল দিছি না আমি লামশাংকর অনেক ফ্যাট থাকে সো ফ্যাটগুলো মেল্ট হইয়া বার হয় তো যার কারণে আমি অলিভ অয়েল ইউজ করছি আর অলিভ অয়েলে কিন্তু অতটা তেল তেলা লাগে না এনলাকি আর তেল একটু বেশি লাগবো কারণ আমি এটা হান্ডির মাঝে কুক করার পরে আবার ওভেনও বেক করবো বেকিংয়ের সময় কিন্তু একটু তেল লাগে নাইলে কিন্তু একবারে ড্রাই হয়ে যাইব আর মশলা যেটা আমি দিব এটা কিন্তু ফুরি যাইব সো এর লাগি আমি প্রথমে একটু তেল দিব আর পেঁয়াজ দেখতে আমি একবারে কুচি কুচি করছি না আমি মাঝখানে দিই খালি কাট করছি সরিয়েও আমি দিলাইছি আপনারা যত এর থেকে যদি বেশি বড় ওই পেঁয়াজ তে আপনারা সাইড টুকরা করবা সরিয়ে দিলাইবা আর আমার ইদিনকুর পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো আছিল যার কারণে আমি মাঝখানে দিয়ে কাট সরিয়েও দিলাইছি তারপরে আমি অ্যাড করাম গরম মশলা গরম মশলা তো আপনারা যে যেটা দেন মানে মিট কারি বা চিকেন কারিত ওলানো দিলাইবা আমিও ওলাও দিছি আর যেটা করবা আপনারা একটু টিপস দেই যখনও আপনারা এলাচি দিবা তখন এলাচিটারে একটু মাঝখানে দিয়ে একবারে মেলাইয়া দিবা ট্রাই করবা তখন এলাচি তাকে সুন্দর একটা গ্রান বাড়াইব এলাচির যে ফ্লেভার এটা পুরাটাও বাড়াইব খালি ই যে লামশাংকর কারির মাঝে নাই আপনারা যে কোনো মিট বা চিকেন জাতীয় কারি বা ভেজিটেবল রানলে এলাচিটারে ওলা দিলে দেখতে পারবা আপনারাও কত সুন্দর একটা স্মেল আর একটা শাহি শাহি বাবায় এখন আমি আদা রসুনের পেস্ট দিলাইমো আর আদা রসুনের পেস্ট আমার অলরেডি গরুর মাঝে বানাইল থাকে ফ্রোজেন হরিয়া আমি রাখি দিই কিউব হরিয়া তখন থেকে দুই টুকরা রসুন পেস্ট আর দুই টুকরা জিঞ্জার পেস্ট ওলা দিলাইমো আমি দিয়ে একটু নাড়াচাড়া করবো আর পেস্টগুলো আস্তে আস্তে সফট হইব এর ভিতরে আমি পাঁচফোড়ন দিমো অল্প একটু পাঁচফোড়ন দিলাইমো উপরে দিয়া একটু নাড়াচাড়া করিয়া আমি স্লো গ্যাসে রাখি দিমো যাতে পেঁয়াজটা জিঞ্জার গার্লিক পেস্ট সবটা সুন্দর করে একটু সফট হয়ে যায় আর মশলারও একটা খাসা ভাব যায় কি আর সুন্দর একটা ফ্লেভার বাড়োয় আর আমি আজকে যে লামশাং ইউজ করাম এগুলো কিন্তু ফ্রোজেনও আসছিল সো ফ্রোজেন ওগুলোতে আমি ডিফ্রোস্ট করছি তিন চার ঘন্টা আগে বার করিয়া তারপরে বালাটিকে ডিফ্রোস্ট হওয়ার পরে খুব ক্লিন করে গরম পানি দিয়ে আমি দই লাইছি তোয়ার পরে আমি যেটা করলাম ছুরি দিয়া নাইফ দিয়া আমি অগ্নিতনের উপরে একটু ওলান দেখতে পারা ঠিক ওলান করে আমি খাট্টা খাট্টা করে লাইলাম যাতে মশলা সবগুলা ভিতরে ঢুকত নাইলে কিন্তু ভিতরে মশলা ঢুকত নাই লামশাংকর যে চামড়া থাকে এটা কিন্তু খুব শক্ত একটা চামড়া থাকে তখন ফ্লেভারগুলো ভিতরে যাইতো নাই আর যখন খাওয়া হইব তখন বাইরে একলাখান টেস্ট থাকবো আর ভিতরে আরো একলাখান থাকবো সো এইলা করে লওয়া কিন্তু খুব জরুরি আর তো আমি তো এখানে বেরির এটা তো পায়া সো বেরির পায়া ইউজ করছি আপনারা চাইলে গরুর বা বাংলাদেশে তো খাসিরও পায়া থাকে তো ওগুলা দিয়েও করতে পারবা ঠিক আমি জেলা করলাম অলান করিয়া তো তারপরে আমি কাটা কাটা করার পরে আমি আমার মশলা যে দেখছি একটু সফট হয়েছে তারপরে আমি ওখানোর মাঝে সারি দিছি সারার পরে আমি লাড়াচাড়া করবো আর কিন্তু মনে রাখতে হইবা পুরোটা লামশাং আমি যে হান্ডির মাঝে যে প্রসেস করবো সারা প্রসেসটা কিন্তু হইব একবারে স্লো গেছো পায়াগুলার মাঝে কিন্তু অনেক ফ্যাট থাকে আর এই ফ্যাটগুলো কিন্তু সুটানির মতো নাই একবারে মাংসর লগে লাগাইল থাকে তো যখন আমরা স্লো কুক করবো তখন কিন্তু আস্তে আস্তে পায়াগুলা থাকি ফ্যাটগুলো জড়িয়া একটা সুন্দর কালার আইব দেখতে পারা এখানেও আমি নাড়াচাড়ার পরে 10 মিনিট আমি ওলা স্লো গ্যাস করিয়া আমি রাখি দিছিলাম গুড়িয়া থুরা কালার চেঞ্জ হয়েছে ওলা আস্তে আস্তে সারা ফ্যাট মানে মেল্ট হইয়া সুন্দর একটা মাংস থাকে কালার বাড়াইব আর ফ্যাটটা মেল্ট হইবার লাগিও কিন্তু সম্পূর্ণ পায়ার কুকটা হইব কিন্তু স্লো গ্যাসে আমি যে কারি বানাইলাম ওঠার লাগি অনেকে অনেক জুল জুল করিয়াও বানাইন তখন কিন্তু স্লো গ্যাসে না করলে হইব মশলাটারে বুনিয়া পায়াগুলারে দিয়া বালাটিকে
হাই কেসও করা যাইব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা পানি বা কিচ্ছু আর দিতাম না, এর লাগি আমি একবারে স্লো কেসও করবো। তো আমি আমার স্পাইসগুলো দিলাম। প্রথমে আমি গোলমরিচর গুঁড়া দিছি, ব্ল্যাক পেপার দিছি, ব্ল্যাক পেপারও পাউডার যেটা ওটা, তারপরে আমি থাইম দিছি, মিক্স হার্বস দিছি, তারপরে আমি আমরার যে গুঁড়া মশলা ওগুলোও দিলাইমো। আমি পাপরিকা দিম 2 টেবিল চামচর মতো, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি গরম মশলা দিছি, এখন অল্প একটু গরম মশলা দিছি আমি, গরম মশলা পাউডার যেটা ওটা, আর এটা একবারে অল্প দিবা। জিরা গুঁড়া দিম আমি, জিরাও দিম অল্প একটু, চিলি পাউডার যদি আপনারা যে জালান জাল খাইন ওলা দিবা। আমি কিন্তু পাপরিকা দেওয়ার পরেও চিলি পাউডার দিছি, কারণ আমি একটু জাল বালা পাইছি এর লাগি। আর ধনিয়া পাউডার দিম, ধনিয়া পাউডারও আমি 1 চামচর মতো দিলাইছি, আর আমি দিম অল্প একটু হলদি পাউডার। সো হলদি পাউডারটা 1/2 চামচর মতো হইব, অত বেশি লাগতো না, জাস্ট একটু সুন্দর কালারও লাগে। কারণ ল্যামশাং থাকি যখন ফ্যাটগুলো যায় গিয়ে তখন কিন্তু একটা কালোটো বাবাই হয়, সো এর লাগে আর কি আমি অল্প একটু হলদি পাউডার দিছি। আর আমি পরিমাণ মতো লবণ দিলাইছি, দিয়ে আমি বালাটিকে মশলাটারে লামশাঙ্কর লগে মিক্স করে দিম। আর এই যে প্রসেসটা আমি হান্ডিত করলাম, কারণ আমি অনেকবার লামশাং বানাইছি অনেকভাবে, কিন্তু আমার কাছে মজা লাগছে না, কারণ মেরিনেশনও মানে কোনো একটা গণ্ডগোল থাকে, আমি ওভারনাইটও মেরিনেট করে রাখছি, ইলা টেস্ট যায় না। তারপরে আমি ও প্রসেসটা করলাম, হই দেখি ওলান কিলা হয়, কিন্তু ইলা একবারে পারফেক্ট আসছিল, সব মশলা সবটা ভিতরে ঢুকছিল, ঢুকার পরে অত মজা লাগছে, সেই লাগে আমি আপনার লগে ও ওয়েটাও শেয়ার করলাম। আমরা যারা এশিয়ান মানুষ আমরা সবে একটু মানে মশলা মশলা একটু বালা লাগে, সেই লাগে আমি বুঝি ওটা পারফেক্ট আমরা লাগে। তো আমি ও পর্যায়ে আবার নাইফ দিয়ে একটু একটু আবার ঠিকলা করিয়া দিমু, যাতে আরও বালাটিকে মশলাগুলো ঢুকে। তারপরে আমি চুলাটারে স্লো গেসও রাখিয়া আরও 10 মিনিটের মতো চুলার মাঝে আমি কুক করমু, তারপরে আমি ওভেনও ঢুকাই দিমু। তো ওভেনও ঢুকানোর লাগে আমি ওভেন ট্রেটারে দইয়া ওভেন ট্রের উপরে প্রথমে লামশাং দিমু, তারপরে আমি অল্প একটু মশলা দিয়া আমি প্রথমে প্রায় আধা ঘন্টার মতো আমি গ্যাস মার্ক 2-র মাঝে রাখিয়া আমি এটারে গরম করমু মানে কুক করমু। তারপরে আমি বাকি মশলা অগুন দিমু, দিয়া আরও ওলা গ্যাস মার্ক 2-র মাঝে রাখিয়া আরও প্রায় 2 ঘন্টা আমি কুক করমু। আর মাস্ট বি উফরে আমরা ফয়েল দিতাম হইব, ফয়েল না দিলে কিন্তু তাড়াতাড়ি জ্বলি যাইব, হাড্ডিটাও জ্বলি যাইব আর উফর জ্বলি যাইব, ভিতর হইতো না এর লাগি। আর যারা আপনারা ওভেন ইউজ করতে চান না, যারার কাছে ওভেন নাইও, তারা যেটা করবা ঠিক ওলা স্লো গেসও রাখিয়া 4 ঘন্টা আপনারা নাড়িয়া সারিয়া কুক করবা। আর 2 ঘন্টা পরে যেটা করবা আপনারা, 4 ঘন্টার মাঝে 2 ঘন্টা পরে আপনারা যেটা করবা, একটা তাওয়া হান্ডির তলে দি দিলাইবা, দিয়া ওলা স্লো গেসও করিয়া কুক করবা। 4 ঘন্টায় ইনশাল্লাহ এটা খুব সুন্দর হইয়া কুক হইব স্লো গেসে, আর যদিও ওয়ে না তখন আপনারা আরও 30 মিনিট ওলা কুক করবা। একটা টুথপিক ঢুকাইলেও আপনারা বুঝতে পারবা এটা কুক হয়েছে কি না, টুথপিক যদি আটকে যায় তখন এটা এখনও ভিতর কুক হয়েছে না, টুথপিক যদি সুন্দর করে হামাইয়া আবার বারোই যায় তখন আপনারা বুঝবা প্রপার কুক হয়ে গেছে। তো এখন আমি লামশাং যেটার লগে সার্ভ করতাম ওটা বানাইলাম, মানে আমার ভেজিটেবল রাইস, আর লিয়ানার আব্বুর ফেভারিট হইলেকে ভেজিটেবল রাইস দিয়াও লামশাংটা খাওয়া। আপনারা কিন্তু যে কোনো কিছু দেখাইতে পারেন, চাপাতি বা বুনা খিচুড়ি বা অনেক সময় আছে এগ ফ্রাইড রাইস, যে কোনো কিছু দেখাইতে পারেন, এটা আপনারা ইচ্ছা। বা আমার লিয়ানার আব্বুর ফেভারিট হলান, তো এর লাগে আমি হয়ে শেয়ার করি আপনার লগে আমি জেলান ভেজিটেবল রাইসটা বানাই ওটাও। সেইখানেও আমি প্রথমে বড়িয়া 1 চামচ ঘি নিছি, তারপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজে কুচি কুচি করে কাটিয়া দিলাইছি, তারপরে আমি একটু বাচ্চি বাজার বাজার পরে আমি মশলা দিলাইরাম। মশলার মাঝে আমি চিলি পাউডার আর ধনিয়া পাউডার খালি দিছি, আর কিছু আমি দিছি না। আর তো পরিমাণ মতো তো লবণ আপনারা দিবাও। আর আমি কেন ড্রাই গার্লিকর কিউব যে থাকে বয়ামর ভিতরে, আমি ওগুলো দিলাইরাম অল্প একটু, ওগুলা কিন্তু অন্যরকম একটা সুন্দর একটা ফ্লেভার আনে আর লাগে। আমি আর ফ্রেশ রসুন কিছু আর কাট করছি না, বা চাইলে আপনারা ফ্রেশ রসুনও দিতে পারেন, আমি আর কিছু কাট করছি না। তারপরে আমি চাউলগুলারে দইয়া রাখছিলাম, বাসমতি চাউল আমি ইউজ করলাম, বাসমতি চাউলরে দইয়া আমি পানিটাকে জড়াই জড়াইয়া আমি হান্ডির মাঝে দিলাইরাম। আর আমি কেন 3 কাপ চাউল নিছি, 3 কাপ চাউল লাগিয়ে আমার লাগবো 6 কাপ পানি,
সো ফানি অলরেডি আমি 6 কাপ পানি রে আমি অলরেডি একটা হান্ডির মাঝে বয়েলও রাখি দিছি, আর বয়েলর মাঝে আমি সব গরম মশলা দিয়া রাখি দিছি। এর লাগে আমি পোলাওর মাঝে আর কোনো গরম মশলা দিতাম নাই। আর দেখতে পারা মরিচের ঠিক ওলা খান আমি আগা বাজু বাঙ্গিয়া তারপরে দিলাম, যাতে কাঁচা মরিচ থাকি তার পুরা ফ্লেভারটা বাড়ই যায়। তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমি ভেজিটেবল দিলাইমো, আর ভেজিটেবলও এখন আমি আমার ফ্রোজেন ভেজিটেবল ইউজ করাম, সুইট কর্ন, গ্রিন পিস আর গ্রিন বিনস আর ক্যারট। ওলাখানো মিক্স ভেজিটেবলের প্যাকেট থাকে এই দেশে, সো আমি ওগুলাও ফ্রোজেন আঁকি আমি আগে একটু ডিফ্রস্ট করিয়া তারপরে দইয়া দিলাইছি আমি। আপনারা আপনারা ইচ্ছা মতো যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই সমান প্রসেসেও আপনারা যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারবা। আর কিছু ভেজিটেবল আছে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো ওগুলা বুঝিয়ে আর কি আপনারা দিবা। কিছু ভেজিটেবল একটু পরে দেওয়া লাগে, কিছু আগে ওলান বুঝিয়া। আর আমি এখন যেগুলো দিছি এগুলো সবও একলগে দিলে হয়ে যায়, কোনো সমস্যা নাই এর লাগে। আর আমি পানি দিলাইছি, পানিটা কিন্তু আমি হয়েছি আমি বয়েল করে আর আসছিলাম গরম মশলা দিয়া, তো ও পানিটাও আমি দিলাইছি। তারপরে আমি প্রায় 10 মিনিট আমি ঘুরিয়া রাখি দিব, রাখিয়া ওই যাইব। যখন পানিটা শুকাইয়া আইব তখন একবারে স্লো গ্যাস করিয়া আমি রাখি দিব, কারণ তখনও পর্যন্ত যদি আমি একটু হাই গ্যাসে রাখি তখন কিন্তু তল জ্বলি যাইব আর উপরের পানি এখনও শুকাইত নাই। তেল লাগি ও পর্যায়ে আপনারা ট্রাই করবা চুলার গ্যাসটা স্লো রাখি দিতা আর উফরে অল্প একটু দুধ দিলাইতা। ভেজিটেবল রাইসও দুধ দিলে যেটা হয় মনে একটা ক্রিমি একটা ভাব হয় আর যে সুন্দর একটা ফ্লেভার বার হয়, যেটার কারণে শাহি শাহি একটা ভাব হয় আর খুবই মজা লাগে। আপনারা দুধ দিয়া ট্রাই করে দেখবা, আশা করি ভালো লাগবো। আর আমি কেটা করছিলাম একটু ভাত ফুটার পরে আমি অন্তাকে ভাত তুলিয়া তারপরে আমি 3টা কালার দিয়া আমি দিলাইছি, যা সুন্দর লাগে। এটা একবারে অপশনাল, আপনারা চাইলেও এলা করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই, বা কোনো 1 কালার দিয়েও করতে পারেন। কিন্তু যদি কালার করেন তে ভাতটা কিন্তু যখন ফুটা ফুটার বা মানে পানিটা শুকাই যাইব তখনও ভাত নিয়ে ভাতরে কালার করিয়া দিবা, নাইলে কিন্তু পানি থাকতে দিলে আস্তা ভাত 1 কালার হয়ে যাইব বা 3ও কালার একটা মিশ্রে কালার একটা হয়ে যাইব। সেল লাগি আর কি আমি হইরাম ভাতটা শুকানি পরে করবা, আর তারপরে আমি অল্প একটু সময় আরও দম রাখিয়া তারপরে মিক্স করে লাইছি সবটা। তারপরে আমি এটা সার্ভ করে লাইরাম, আর আমার লামশাঙ্ক কিন্তু এর ভিতরে হয়ে গেছিল। আমি লামশাঙ্কটা কিন্তু ওয়ার পরেও আমি রাইসটা বয়েছি, কারণ রাইস তো আর তাড়াতাড়ি হয়ে যাইব, লামশাংটাও লেট হয়, তো এর লাগি আমি লামশাংটা ওয়ার পরে আমি রাইসটা বয়েছি। আর দেখতে পারা আমার লামশাঙ্কর কালার ফেট একবারে মেল্ট হইয়া গেছে কি, এখন খালি মাংস দেখা যাইর। আর হাড্ডির এখানেও আমি একটা ফয়েল দিয়া রাখছি, কারণ ওভেনে যখন আসছিল তখন তো ফেট মেল্ট হইয়া নিচে দিয়ে আইরো, আর তখন হাড্ডিটা কিন্তু একটু জ্বলা জ্বলা বাবই হয়ে যায়, তো হাড্ডিটা না জ্বলবার লাগেও ফয়েলটা দিয়া রাখা হয়েছে। হাড্ডি জ্বললে কিন্তু একবারে খালা হয়ে যাইব, এর লাগি দেখতে সুন্দর লাগতো না, জাস্ট এর লাগি আর কোনটা লাগে না। আপনারা যারা হান্ডিত কুক করবা তারা কিন্তু ফয়েল দেওয়া লাগতো না, কারণ হান্ডিত কুক করলে এটা জ্বলতো না। তো দেখতে পারলে আমার ফাইনাল লুক, লামশাঙ্কর ফাইনাল লুক, আশা করি ভালো লাগে। তো দেখতে পারা লিয়ানা এখানে আমার স্টোরি হইরা। লিয়ানা আসলে খুবই ইন্টারেস্টেড বুক বা নতুন স্টোরি বা মানে কোনো কিছু একটা লইয়া জানার খুব আগ্রহ তাই। সিদ্রা আসলে হয়তো বা তাইর কোনো বয়স হয়েছে না, তাইর কোনো ইন্টারেস্টও নাই বুক রিড করা বা স্টোরি সম্পর্কে জানা বা স্টোরি জাতীয় কিছু ভিডিও দেখা। লিয়ানাই তালুয়া খুব ইন্টারেস্টেড, আর আমি তো তার এভরিডে বিকালে একবার স্টোরি টাইম রাতকে ঘুমাইবার সময় করি না, কারণ তখন আমি চূড়া পড়াই, তো যেদিন করি না লিয়ানা মনে করেন আমি মনে হয় স্যাড, তো হয় আমি আমার মামিরে মিস করলাম আর নাইলে আমি স্টোরি শুনতাম চাইরাম, তো তাই আমার জিগাইব স্টোরি শুনতাই নি, তারপরে তাই আমার স্টোরি শুনাইব। তো যাও স্টোরি আর কি তাই পড়ে ওগুলা তাই মনে রাখে আর ওগুলো আমার লগে শেয়ার করব। তো ভালো লাগে, আমিও অফাকেদি ক্যামেরা বন্দি করলাম। আসলে এটা জিনিস আর ফিরিয়ে আইতো নাই, তার আর এই বয়সটাও আর ফিরিয়ে আইতো নাই, আর অনেক বছর পরে যখন আবার এই ভিডিওগুলো দেখবো তখন অনেক ভালো লাগবো আমি জানি।
তো ও ফাঁকে দিয়ে আমিও হই একটু মেমোরিগুলা রাখি, আর আপনার লগে শেয়ারও করবো আর আমার মেমোরিগুলাও থাকবো। আর চ্যানেলটা যদি থাকে, আমি যদি থাকিও না বাসিয়া, আমার মেয়ে নাই দেখতে পারবো আমার মামির লগে, মানে তার মামির লগে স্পেন্ডিং টাইমগুলা। তো যাই হোক, আশা করি আমার ভিডিও আজকের আপনারা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, আর রেসিপিটা ট্রাই করবা, নতুন একটা পায়ের রেসিপি। সব ভালো থাকবা, আমারে আর আমার ফ্যামিলির আপনারা দোয়াত মনে রাখবা, আমিও আপনার লাগে দোয়া করবো। আজকের মতো শেষ করা, আল্লাহ হাফেজ।